শিক্ষাবিদ, লেখক, নাট্যকার, সাহিত্য সমালোচক ও ভাষাবিজ্ঞানী মুনীর চৌধুরীর জন্মদিন আজ। দেশের ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এই মানুষটির পুরো নাম আবু নঈম মোহাম্মদ মুনীর চৌধুরী। 1925 সালের 27 নভেম্বর তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। মুনীর চৌধুরী শিক্ষাজীবন শেষে অধ্যাপনা পেশায় যোগ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে 1949 সালে তিনি প্রথমবার গ্রেপ্তার হন। 1952 সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে আবারও কারাবন্দী হন তিনি। ওই অবস্থায় 1953 সালে তিনি তার বিখ্যাত নাটক কবর রচনা করেন। 1965 সালে তিনি বাংলা টাইপরাইটার কিবোর্ড নতুন করে নকশা করে মুনীর অপটিমা কিবোর্ড নামে একটি সংস্করণ বের করেন। 1962 সালে রক্তাক্ত প্রান্তর নাটকের জন্য মুনীর চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার, 1965 সালে মীর মানস গ্রন্থের জন্য দাউদ পুরস্কার এবং 1966 সালে পেয়েছিলেন সিতারা ই ইমতিয়াজ পুরস্কার। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী যে হত্যাযজ্ঞে নেমেছিল সেই মিশনে 14 ডিসেম্বর মুনীর চৌধুরীকে অপহরণ করা হয়। রায়েরবাজার বধ্যভূমিতে তার মৃতদেহটি আর শনাক্ত করা যায়নি। 14 ডিসেম্বর থেকেই মুনীর চৌধুরী নিখোঁজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য একটি নাম মুনীর চৌধুরী। আজ এই মহামনীষীর শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।